এর বিবর্তনে যাত্রা দলগুলি আজ হারাতে বসেছে। লোকজ জনপদের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ছিল এই যাত্রা বা অপেরা দলগুলি। তেমনি একটি দল দ্য নিউ সবুজ অপেরা। এই নিউ সবুজ অপেরার মানুষগুলোর টিকে থাকার সংগ্রাম, তাদের হাসি আনন্দ বেদনা সবকিছু নিয়েই আমাদের ধারাবাহিক নাটক দ্য নিউ সবুজ অপেরা। তুই কি কইলি আরে? না, মুই আসলে কইতে আসলাম কি সিরাজ ভাই, আমি ভালো আছেন। তোর কোন দিন না ভাই লাগি রে, তোর বেগুন রায় কইছি না যা, আরে যাবো না বলাইছি, ভাই ভাই বলা সেরকা। আরে রে, তোর কি আরে হইছে এরকম এত জ্বালা কি তোর? গান গাইতে আসলাম। কামের লয় কোনো দেয়া নাই, এনে গান গাল লাগছে, যা যা কাম কর, যা দূরে যা। সিরিজ ভাই মোর সাথে এইরকম আচরণ করলে কে? মুই খুবই হার্ট খাইলাম। কি রে, তোর যে এতক্ষণ ধরে কইতাছি পানি দিতে, এখনো এক বালতি পানির কোনো নাম নাই। এদিকে তোর পানির আসে বসে থাকতে থাকতে আমার তো ঠান্ডা জ্বর সব এসে পড়ছে। মোর মন খারাপ। কেন, তোর আবার কি হইছে? সিরাজ ভাই মোরে এমন ঝাড়ি মারলে। কেন, তোর ঝাড়ি মারছে কিসের জন্য? হেয়া কি মুই জানি, মুই তো খালি গান গাইতে আসছিলাম। ছ্যান 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 ছ্যান। ঠিকই আছে, গান গাইবি ছ্যান ছ্যান ছ্যান, তোর লাগে কি ভালো কথা দেবো, তোর লাগে তো ছ্যান ছ্যানি করবো। আচ্ছা যা, আমার জন্য গরম বালতিতে ঠান্ডা পানি নিয়ে আয়। মাতা রে, কি পাগল হয়ে গেলে এইয়া কি কও? হাই রে আমার কপাল, এইটাও বুঝাই দিতে হইব। আমি বলতে চাইছি যে ঠান্ডা বালতিতে গরম পানি নিয়ে আসবি, যা। বালতি তো ঠান্ডাই থাকে, এই আবার কনের কি আছে, সব পাগলের মেলা বুঝছে এমনি। দিতে আসি জানাম্মে। নতুন প্রিন্সেস পায় কি সবকিছু ভুলাটই লাগেছেন নাকি, মাথা মাথা কি আলাই গেছে নাকি? হ্যাঁ, যারা পাইতেছেন যেমনে পাইতেছেন, অমনে করে ঝাড়ি মারতেছেন। আমাকে এতদিনের পুরানো রাধুনি নাসরিন যে আপনি এমনে করে ঝাড়ি দিলেন, কি আপনার সমস্যা? কি আপনার যদি সমস্যা হয়, ভালো যদি না লাগে আমাদের কইবেন, আমরা যাইমুগা। আর শুনেন, আমরা মানুষের মনোরঞ্জন করে খাই, ভিক্ষা করে খাই না, ঠিক আছে? লাঠি গোতা খায়া অপেরাতে পড়ে থাকার মানুষ আমি না, আমি প্রিন্সেস বিলকিস, কথাটা মনে রেখেন আপনি। বাবু রে, তুই যে প্রিন্সেস বিলকিস এটা তো আয় জানি, আর সৈদ্য গোষ্ঠী জানে, আর সৈদ্য পুরুষ জানে, অন কিসে এটা কতবার আর কবি বকর বকর। আপনি কিস আগে সেটা কন, নতুন প্রিন্সেস পায়া এত লাফাইতাছেন কেন, কিসে? মাগো সেদিন কে বুঝাইতাম। আচ্ছা হুন, আয় গেছিলাম ওই যে বেলাজ শেখের বাড়ি, হ্যাঁ তাহলে কইছে এই মাসের মধ্যে এই যাত্রা পার্টির জায়গা কান আমরা যে বই রয়েছি এটা ছাড়ে দিত। এই জায়গা যদি না ছাড়ে দিই, হ্যাঁ বলে এই লাঠিয়াল ফাড়াই দিয়ে আঙ্গুরে উড়াই দিব। তো ঠিকই তো কইছে, মাইসের জায়গায় দিনের পর দিন পড়ে থাকবেন, আপনাদেরকে জায়গা দিয়ে দিব নাকি? চলেন অন্য কোথাও যাই। বাবুরে হেতিরে আর কত বুঝাইতাম রে, অন্য জায়গা যে যাবি, এই হিটেলাই তো টিয়াশা লাগে, টিয়াশা অন্ত আমার কাছে নাই, কইতো না মুই। কেন, নতুন প্রিন্সেস না নিছেন, নতুন না পালা নামাইবেন, তো নামাইতেছেন না কেন? আমি এটাই চিন্তা করি। আচ্ছা তুই এক কাম করো, ওই রহিম বাদশার একখানে খবর দাও। কি আছে ভাই, খবর দেওয়া লাগিচ্ছে, আপনি না আমাকে পাঠালেন সুলতানি খুঁজালি আসবার জন্য। তো হাতে কই ওই না মাতবরে চলে ওদের দেলোয়ারের লগে ওদের পালা দেখবার গেছে। কি কারালা ওদের দেও গরমে ধরছে না, নতুন একটা পালা নাম আছে ওটা। আচ্ছা আটটা খাই আটটা হড়ি মানুষের পালা দেখি বেড়ার আইতে তো হচ্ছে। তুই পালার ব্যাকের খবর দে, আজ রাতের এই প্র্যাকটিস শেষ না করি কোনো খাওয়ান দাওয়ান নাই, শেষ করবো তারপরে খাওয়া নেবো, আগে দিয়ে কেউ খাইতে ইত্তো না, বেগুন খবর দে। ঠিক আছে ভাই, দিচ্ছি আমি। বিলকিস থাকতে কোন খায়রুনের পাঠ নাই।
আমাকে যদি সিরাজ দৌলার পাঠ কোনা দিল তাহলে তো আমি দেখে দিলাম নি জাতি কুন্তি থাকে আর আমি কুন্তি থাকি, জাতির কাছে আমি সারা হয়ে গেলাম। ওই 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 থাম থাম থাম, এ তোরা চুপ কর, থাম, চুপ থাক, কইল লাগছি। রিহার্সেল কিসের রিহার্সেল? আপনি কি রহিম রুব্বানের ওই পাঠটাকে আবার নতুন করে নামাবেন? না না, এটা নো। মোর কি মনে হয় জানেন? তোর আবার কি মনে হয় রে সুরি? মোর মনে হইতাছে সুজনশু কি করবে, এই আমার বহুত পছন্দের। চুপ থাক সুরি, বেশি বুঝিস কিশোর। আমি জানি যা আপনার চেহারা দেখলে আমি কবার বাইরে, আমার মনে হচ্ছে বেহুলা লক্ষ্মীন্দার নাম এইবারে। তোর কি কোনো পার্ট আছে? কি করছে এই সুরি, আমার চাইতে ভালো লক্ষ্মীন্দরের পার্টি টিকে করবি রে? চেহারা দেখছো আয় নাই, তোরা তাই কাল সাপের পার্টটা দেবে বোঝো, খালি সবর মারবি আর চিল্লে যাবি। সিরাজ দৌলার গায়ের কালারটা তো শুনিছে, আর আমারটাও তোমাকে সেমি যায়। যদি আনা ভাবে দেখলেন নি তাহলে তো সিরাজ দৌলার পাঠ কোনো হামি করে ফেললাম নি। ইতিহাসের কোন ফাতায় কোন ফ্রিস্টায় লেখা আছে রে এই যে সিরাজদৌলার গায়ের রং কালা ছিল? লাতি মারি বার করে দিবো তো, ছিল সিয়ারে হারুন শেখের সাথেই যাবেন যোগ দিই নাকি রে? তুই আবার এই বিবেচের কে না কিছু লয় কিছু লয়। তোরা বেগুনে শুনো, এই সিরাজদৌলার ফাটকা নাই গাইম, তোরা শুরু হয়ে যাও। তাহলে কি হইব? তোর ফাট হইলো হইলো গোলাম হোসেন, ওই যে গায়ের রঙের কথা কইলি না, তোর লগে ব্যাপক মানাইবো, যা যা না বুঝিচ্ছি। তুই চল আর নিজে ফার্স্ট সিকুয়েন্সটা করি ফেলাই, আই আর দাদার সিংহাসনের পাশে দাঁড়ায় রইছি। আরে এই গোলাম হোসেন, তুই এই গান নিচু করে আর ডাইন পাশে চলি আয়, গান নিচু করে বই থাক। কি করছেন, আর কি লিচু করে রাখমো, কতক্ষণ রাখমো, গাড়টার না ভাঙ্গা যাবি। আয় যতক্ষণ না তুলতে করু মতক্ষণ জুত করে খালাই থাক। আরে এ তোরা তিনুগা কেন, ওই যে ওই খাম্বার হিসেন দিয়ে যে খাই থাক, একে একে করে ইশারা কর না দেন পর্যন্ত বারবি না, আলে ওই বারবি। ময়ও আসবো রে, তুই নাকি করছিস? যা যা যা, ওই আগুনদলা লাকড়ি দিছি আজকে, যা ভাত খাইতো নাই গুন, যা। মোরে সেনলেন না, একসময় জাতি মোর কত স্মরণ করবে। আচ্ছা এটা দেওয়ান যাইব না, অন্তু যা রান্না করবো যা। কে মুই এমনি খারিলে কি আমের কম পড়বে? জুত করে খাই থাক, রেডি অ্যাকশন। বাংলা বিহার উড়িষ্যা মাইজদি হেনি সাটকিল শেতাবগঞ্জ ছাগলনাইয়া ও বগুনের অধিপতি, আয় তালো আন্নের কথা ভুলি। আন্নে আরে কইছেন ইউরোপীয় বেহারি গো, আয় যদি তো নো। আর কথা হইলো সেতারা কি হেনে কাম কাজ হেলাই আনে, খাইদে কাম নাই এনে আইব। যাই হোক আয় হেতা গো এনে ডুকতাম দিন। আন্নে কইছিলেন ইস্ট ইন্ডিয়ান কামলা গোরে কিছুতেই ফানি না দিতে, আয় দিন, আয় বাসি থাকতে হেতা গো ইয়ানে দুর্গ তো দূরের কথা বাড়িও তুলতে দিতাম। হেনি লক্ষ্মীপুর নোয়াখালী লই সুদূর ফুদুর চলতন চলতন। এ মাগো রে, এই এই এ মাইলা, এটা কি আলে আর আসি না ফেতু নিরে আসি? তুই তো আরে ডর না লাগাতিস, আমি ফালা ভুলি গেলাম গই, ঠিক করে আসি শিখি আবার আলে আসিতে, যা যা। হ্যাঁ আমার হাসি তখন ভাল লাগবে না, আমি পারুম না, আপনি করেন। এরিও এ এ খাইরুন কেন তুই আসো চাই? বাবুরে বড় মিষ্টি স্মৃতির হাসি, মাইন্ড ব্লোয়িং। হ মহারাজ ঠিক কছেন, কিন্তু আলিবদ্দি জ্যাঠার দীর্ঘশ্বাসের লাখান মর্ম ভেদি লয়। চুপ করে থাও নফর, তুমি কিয়া কইতে চাও? যো হুকুম যা আপনা। হেরে মাইওলা, তোমার নাম তোমার পরিচয়টা কিয়া কই ফেলো? আমার নাম পরিচয় তো কলঙ্কের কালিমায় ঢাকা পড়িছে বুঝিছেন। কি করছে এই সুরি, সুত্তে ঢাকা পড়িছে? খালি ঢাকা পড়েনি মনের বাগুন বারে। গোলাম হোসেন কি বলতিস, বাগুন হবে না আগুন হবে? ঠিক মতো পড়ে দেখ। খারাও বারে দেখিচ্ছি দেখিচ্ছি, ইহ আগুনই তো আসলো বারে, একটা ডায়লগ ভুলে গেছিলাম। কে বারে যাবো না আবার কমো কই এলা গোলাম হোসেন? সুত্তে ঢাকা পড়িছে খালি পড়েনি মনের আগুন, সেটাতে জ্বলিচ্ছে আবার জ্বালাও তুলিচ্ছে। এরই
তোমারা কি করে বলাইতাম? কি করছেন? সেদিন না কলাম, আমার নাম খায়রুন, ভুলে গেছেন? বাবু রে, এরে এই যে স্ক্রিপ্ট দেখি কসা কিয়া। ও, আমাক আলেয়া বলে ডাকবেন। হেরেমে তুমি কতদিন? আমাক তো হেরেমে ঠাই নেই। তুই তুই এনে কইতো নড়িয়া জুড়ি বইলে। ওই যে দরজাটা খোলা ছিল, ওর একদিক দিয়ে ঢুকে গেছি। বাবুরে, মাইওলা তোমার সাহস তো কম ন, সেটি যে কি ফাট। বুঝতে অনেক দেরি করে ফেলিছেন, বুঝেছেন? এটা বলে আলেয়া আসি, এটা একটা কিছু হলো, এর সুলতানিক দিলে আমি ফাইন করে আসবি। এই এই সোরা, কি বলতেছিস রে বিড়বিড় করে? কিচ্ছু লয় কিচ্ছু লয়। বাবুরে বাইরে কেন দাঙ্গা লাগছে? কিসে রে চলছে সাই? কিসে 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 সিরাজ ভাই, আমি দেখছেন হে কামটা কি করছে, কি করছে? দেখেন দেখেন, হে জানি কারে বান্ধিয়ে লয় আইছে। এটা কোন ঘরে? আমি না কইলেন তো মাতবরের পোলাক ঘরে বাইন্ধে লয় আইতে, মহিয়াদের বাইন্ধে লয় আইছে, বুঝছেন? তার মুখ কল টোনা চাবি দিচ্ছ দে, কল 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 মরিয়ে না যাবো। হালার পুত সুলতান না, তোর আমি দেখ কেলুমু। সিরাজ ভাই, আমি কিন্তু মাতবরের পোলা, আমি আপনার কয়ে রাখলাম। এ হাত তুই মোর বুপর খেপোকা ভাইটি, মোর কি দোষ ক? মরে তো যে মুখ যাপনা কইলে তোরা বাইন্ধে আনতে, এইলে আমি বাইন্ধে আনছি। বাবুরে, এতে কি আরে কই রে, আই তোর কতক্ষণ রে কইছি আতারে বাইন্তো? হে না আইলে মুগো যে প্রিন্সেস বিলকিসের সাথে লাইন মারতে, আমি কইলেন হেতারে বাইন্ধে রাখতে, মুই দড়িলে দৌড় দিছি, হেতে দৌড় দিয়ে চলে গেছে। তো তুই অনগে হেতারে কোন হেলি? হে তো পালা দেখতে গেছিল দরকার, আমি মুইও লগে লগে গেছি পিছনে, বুঝছেন? প্রিন্সেসের নাচ দেখে হেও নাচতে আছে, বুঝছেন? মুই একটু সালা দিয়ে পিছন দিয়ে হেতারে ভালো করে দিয়ে পিস মুড়া দা বাইন্ধে পরে লই আইছি, বুঝছেন? বাবুরে বাবু, এরে তুই তো আর জেলে না খাড়াবি। এ সাইডে 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 এত সাইডে হ্যাঁ না সিন দেখছো, এই মগো যাহাপন কি পাগল হইলি? একবার তো বাইন্ধে রাখ, একবার তো সাইডে দে, মুই কি করবো? তোর কিছু করতে হইবে না, তুই খালি পেট ভরে বুঝা খা। তুমি এক কাম করো, তুমি হাত পুত ধুই আসি মুখে না ফেলে পারো। কি সব পাগলদের নিয়ে যে অপারেটর খুলেছেন, আমি অনেক ক্লান্ত, ঘুমাতে গেলাম। এই আমার খাবারটা টেন্টে পাঠায় দিও তো। বাবুরে, হেতাগো এক একজনের ফাট দেখলে মনসের ফাটের খবর নাই, এনে ব্যাপক ফাট লইতে আছে ব্যাকে। কেন সুলতান, এই তুই এটা কি করিস? তুই কি পাগল হয়ে গেছিস? মাতবরের চলে তুই এটি ধরে লিয়া চিনকা বান্দা মুন্দা। এহা রহিম বাসা, তুই মরে কি কও? এইয়া কি মোর দোষ ক? আলার বুত, তোর দোষ না আমার দোষ না, তোরে আমি দেখ কেলুম পাইলে দেখিস। এহা তুই মরে কেমন তারা দেখবি আয়, এহা দেলোয়ার বাইরে হইনে যা, হ খারাই আর তুই আমার আবার বানবি না? এ দেলোয়ার এবারে হন বাইরে, পাঁচটা টাহা দিয়ে গেলি না? হ্যাঁ ঢালার ঘরের হালা, পাঁচটা টাহা দেবে কইছিল বুঝো? জি আব্বা, এদিকে আসো। আব্বা আমার ডাকছেন? হ্যাঁ, তারপর তোমার সমাচার কি? জি আব্বা, সমাচার বুঝলাম না তো। বলতেছিলাম তোমার দিনকাল কেমনে যায়? দিনকাল ওই খারাপ না তো, ভালোই যেতেছে, এমনি চলতেছে তো ভালোই। কাজ কাম কোনো ধান্দার চিন্তা করছো? আব্বা করমু, কাজ কাম তো করমু, মানে যখন সময় হইব তখন করমু, তোমার তো কম নাই। সময়টা কবে হইব? আমি কবরে গেলে হইব? চুপ করে আসো কে, আমার কানে কিন্তু সব খবরই আয়। তুমি মনে রাখো, তুমি কোন চাষা উষার সন্তান না, তুমি বেলায়েত শেখের একমাত্র পোলা হারুন শেখ। তুমি কি ভাবছো আমার কানে কোনো সংবাদ নাই? জি আব্বা, কি বলতেছেন? কি বলতেছি তুমি বুঝতে পারতেছো না? তুমি ওই সবুজ অপেরার চারপাশে ঘুর 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 করো, মায়া মানুষ দেখলে তোমার মুখে আর লোল ধরে না। তুমি কি ভাবছো
বেলায়েত শেখের একটা নাম আছে এই তল্লাটে। শেষ পর্যন্ত ওই মাইয়া মানুষগুলোকে যায় সংসাস বা কথার উত্তর দাও। চুপ করে থাকবো না হারু, তোমারে আমি সাবধান করে দেই, যদি এতই খায়েস হয় দুই চারটারে তুলে নিয়ে আসো, কিন্তু অপেরার চারপাশে যায় ঘুর ঘুর করো না, মনে থাকবে? জি আব্বা মনে থাকবে। আব্বা আমি একটা কথা কইতে চাইছিলাম, যদি আপনি বলতে দিতেন আর কি। আমি বলতে চাইতেছিলাম কি আব্বা, যে অপেরার ব্যবসাটা তো খারাপ না, আমরা যদি একটা অপেরার হারুন না। ঠিক আছে আসি আব্বা, সালাম আলাইকুম। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও আমারের ধারাবাহিক নাটক দ্য নিউ সবুজ আলোনায় আর জে রাজু, অভিনয়ে সজীব, পীযূষ, উদয়, শিশির, রাজু, শিমু, জিসি, আশা আরো অনেকে।